কবি যে ভালো ফসল মনে রাখতে হয়। আমার নাকের ফুল দেবো দেবো, নাকের ফুল কানের ফুল দুইটাই দেবো। ঋণ করি আর ধার করি, এইবার তোমারে নাক ফুল দিমুই দিমু। আপনি একটা বোকা, ভালো বীজে চাষ না কইরা খান শুধু ধোকা, বড় ভাই বাম পায়, আর আপনি সারা বছর বেজার। ফসল বলাই নিজে প্রত্যয়িত বীজে, ভালো বীজের বড়ই অভাব। বীজটা যদি করে উৎপাদন তাহলে অন্যের উপর ভরসা করার কি ভাব প্রয়োজন? তা তো করি, কিন্তু ভেজাল হইয়া যায়, খাঁটি বীজ কেমন করে পাই? আধুনিক জাতের প্রত্যয়িত বীজে চাষ করছ না নিজে? আহা, নিজেই তো করি, এর পরও কত দৌড়াদৌড়ি। শোন বলি, কেমনে করবি বীজ ফসলের চাষ, কেমন করে রাখবি সে বীজ সুস্থ বারোমাস? এই অন্য জাতের মিশেল না হয়, বীজ ফসলের জমিটাই পৃথক রাখতে হয়। এরপর হিসাব বাসাই দরকার কমপক্ষে দুই মাস, এই ফুল আসার কালে ফসল কাটার আগে হিসাব বাসাই লাগে। এত ফলন কাটবো কখন? শতকরা 80% ফসল পাকে যখন। বাহ, বাউজ দেহি সবই জানো। মারাই ধারাই প্রয়োজন জানে সর্বজন, অন্য জাতের সাথে যেন না হয় মিশ্রণ। বীজটা যদি শুকাও কয়েকবার নষ্ট হওয়ার ভয় থাকে না। কেমনে বুঝি ভালো মতো শুকাইলো দেবি? দাঁতে কাটলে কটকট শব্দ যদি হয় বুঝবা তখন সংরক্ষণের হয়েছে সময়। ছোট বউ, তেনারে জিগাও দেই, শুকানোর পর ঠান্ডা করে দানা কেমন পাত্রে বীজ রাখা যায় আছে কি তোর জানা? আছে আছে, মাটির পাত্র, টিনের পাত্র, প্লাস্টিকের ড্রামে এসব লাগে বীজ রাখনের কাম। মাটির পাত্রে টিনের পাত্রে বীজ রাখলে ভাই পাত্রের বাইরে আলকাতরা প্রলেপ দেয়া চাই। ঝড় বৃষ্টি বান তুফানে বন্যা যদি আনে মাসা কিংবা উঁচু স্থানে রাখ বসা যত। আরে ভালো বীজে ভালো ফসল মনে রাখ।